ফের আগ্নেয়াস্ত্র সহ এক আইএসএফ কর্মী গ্রেপ্তার ভাঙড়ে। ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজের কাছ থেকে একটি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ সহ আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করল কাশীপুর থানার পুলিশ। ধৃতের নাম বিজরুল আলী মোল্লা, বাড়ি ভাঙড়ের পানাপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, সূত্র মারফত পুলিশ খবর পায় ধৃত যুবক কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। সেই খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ধৃত যুবক ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হওয়া আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর থেকেই পলাতক ছিল ওই যুবক। শনিবার 5ই আগস্ট ধৃত যুবককে বারুইপুর আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, 144 ধারা উঠে যাওয়ার পর থেকেই ফের অশান্ত হতে শুরু করেছে ভাঙড়। প্রায় নতুন করে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হচ্ছে ভাঙড়ের বিভিন্ন এলাকায়। বারবার ভাঙড় উত্তপ্ত হয়েছে আর ভাঙড় থেকে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ভাঙড়ের মানুষজন। ফের আগ্নেয়াস্ত্র সহ এক আইএসএফ কর্মীকে গ্রেপ্তার হয়েছে ভাঙড়ে। ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজের কাছ থেকে একটি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ সহ আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করল কাশীপুর থানার পুলিশ। ধৃতের নাম বিজরুল আলী মোল্লা, বাড়ি ভাঙড়ের পানাপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, সূত্র মারফত পুলিশ খবর পায় ধৃত যুবক কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। সেই খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ধৃত যুবক ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে হওয়া আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের ঘটনায় যুক্ত ছিল বলেই পুলিশ সূত্রে খবর। ঘটনার পর থেকে পলাতক ছিল ওই যুবক। অন্যান্য খবরের জন্য এবং পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। প্রেস করুন বেল বাটন।